3 আমি যেটা সিলেক্ট করছি দেখেন কারণ কিছুক্ষণের মধ্যে আপনারা এটা করবেন একটু নোট নিয়ে নেন ASP.NET MVC 3 ওয়েব অ্যাপ্লিকেশন তাহলে বললাম ওকে হ্যালো ওয়ার্ল্ড ইন MVC সরি MVC 3 আমি থিওরি আলোচনা না করে প্রথমেই ইয়াতে চলে এসেছি এখানে কি কি সিলেক্ট করবেন নোট নিয়ে নিতে পারেন যেমন ইন্টারনেট অ্যাপ্লিকেশন এখানে দেখেন আরো দুইটা আছে এমটি একটা ইন্টারনেট অ্যাপ্লিকেশন আর ইন্ট্রানেট একটা আমরা ইন্টারনেট অ্যাপ্লিকেশনে সিলেক্ট করলাম ভিউ ইঞ্জিনের মধ্যে আমরা এখানে সিলেক্ট করলাম রেজর এবং ইউজ এইচটিএমএল 5 কে সিমেন্টিক মার্কআপ আর বাকি কিছু দরকার না অর্থাৎ এই উইন্ডোতে ডিফল্ট যা আছে সেটা আপনারা আছে ওই অবস্থায় রাখবেন তারপর ওকে বাটন প্রেস করেন দেন প্রজেক্টের মধ্যে বেশ কিছু জিনিস তৈরি হচ্ছে আচ্ছা হোয়াট ইজ এমবিসি মডেল ভিউ কন্ট্রোলার আপনারা জানেন তাই তো এটা কেন এসেছে ওটা একটু ব্যাখ্যা করি না ওটা ডিফল্ট যা আছে আনচেকড অবস্থায় থাকবে হ্যাঁ ফ্রি লাগবে এটা ইনস্টল করে নেবেন কম্পোনেন্ট নিয়ে নেবেন আচ্ছা ওকে আমরা আমি এখন লেকচার দিচ্ছি আপনাদের এখন প্র্যাকটিস করার দরকার নেই সো অনেক কিছু তৈরি হচ্ছে সো এমবিসির কথা বলছিলাম হোয়াট ইজ এমবিসি মডেল ভিউ কন্ট্রোলার তাই তো এটা কি মিন করে অথবা অ্যাপ্লিকেশনে কেন দরকার ওইটা মূলত এখনকার এক্সাম্পলের মধ্যে দিয়ে বলার চেষ্টা করব নর্মালি যদি এএসপি ডট নেট অ্যাপ্লিকেশন আপনারা অলরেডি দেখছেন এবং আপনারা লক্ষ্য করছেন কি না ওইটা হলো ফিজিক্যাল ফাইল বেস সিস্টেম আর আর্কিটেকচার অর্থাৎ আমাকে আমার ওখানে বলা আছে আমার লোকাল হোস্টে এই ফোল্ডারের মধ্যে এই ফাইলটা আমি চাই তাই না রিকোয়েস্ট ঠিক ফাইল বেস আসে না অর্থাৎ ফিজিক্যাল লোকেশন বেস কিন্তু আসে এমবিসি কিন্তু এইভাবে কাজ করে এমবিসি কাজ করে এমবিসি তে যে প্যাটার্নটা লেখা আছে সেটা ওকে সো ওইটা সমস্যা কি অথবা এটা সুবিধা কি এটা অনেক লম্বা আলোচনা তো নর্মাল ট্রেডিশনাল অ্যাপ্লিকেশন আর এটার মধ্যে পার্থক্য হলো এইভাবে এমবিসি কিন্তু এমবিসি প্যাটার্নটা কিন্তু নট অনলি যে ওয়েব অ্যাপ্লিকেশন হতে হবে তা কিন্তু না এটা যে কোনো সিস্টেম ইঞ্জিনিয়ারিং সিস্টেম ডিজাইনে কিন্তু অ্যাপ্লাই করা হয় এক্সাম্পল হিসেবে আপনি যদি গাড়ির দিকে তাকান অথবা বিমানের ককপিটের দিকে তাকান তাহলে দেখবেন ওখানকার যে পাইলট অথবা গাড়ি ওনারা কিন্তু ইঞ্জিনের ভেতরে ঢুকে কাজ করছে না তো সুইচবোর্ড থাকছে চেঞ্জ করছে এবং একজন পাইলট যখন উনি চেঞ্জ করছে সাথে সাথে উনি আবার ডিসপ্লেতে দেখতে পাচ্ছে রিয়েলি হোয়াট ইজ হ্যাপেনিং বুঝতে পারছেন সো আমরা যদি এমবিসির সাথে সেটা কম্পেয়ার করি তাহলে দেখব আমাদের এখানে অ্যাপ্লিকেশনের রেসপেক্টিভভাবে বলি যে অ্যাপ্লিকেশন আসলে তিনটা জিনিস থাকে যে কোনো যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একটা হলো কিছু প্রেজেন্ট করতে হয় দেখাতে হয় ডিসপ্লে করতে হয় আরেকটা হলো আমার কিছু লজিক্যাল আমার জিনিসপত্র চেক করতে হয় আর একটা হলো কিছু ডাটা নিয়ে আমার কাজ করতে হয় কেমন এক্সাম্পল হিসেবে যদি বলি যেমন আপনাকে যদি বলা হয় সেই স্টুডেন্টগুলো দেখান যাদের ধরেন আইডি অথবা রেজাল্ট এ প্লাস ফর এক্সাম্পল তাহলে আপনি যদি এবার দেখেন প্রথম বলছে সেই স্টুডেন্টগুলো দেখান সো দেয়ার ইজ এ ইউআই লেআউট সেকেন্ড পার্ট হলো আমরা বলছি যে স্টুডেন্টগুলো তার মানে কি স্টুডেন্টগুলো কোথায় স্টোরেজ অবস্থায় আছে ফাইলে হোক আর ডাটাবেজে হোক আর আরেকটা হলো আমরা বলছি যে লজিক্যাল অংশ কিছু লজিক্যাল ইস্যুজ আছে এক্সাম্পল হিসেবে এইটার ক্ষেত্রে হয়তো ধরতে পারেন সেই স্টুডেন্টগুলোকে চাই যে স্টুডেন্টগুলো রেজাল্ট এ প্লাস বুঝতে পারছেন সো ইট ইস দ্য লজিক্যাল পার্ট অন মডেল রাইট মডেলের অথবা যে ডাটা ডাটার উপর যে লজিকটা পড়বে অথবা আমরা এছাড়া আরও অনেক লজিক দিই যেমন এই ইউজার এই ডাটা দেখতে পাবে এই ইউজার এই ডাটা দেখতে পাবে না তাই না এরকম অনেক লজিক আসে এখন এমবিসির ক্ষেত্রে যদি একটু চিন্তা করেন ভিউ হলো প্রেজেন্টেশন সে কিন্তু ডাটা কোত্থেকে আসবে না আসবে কিছুই জানে না মডেল হলো আমার ডাটা আসলে রিয়েলি কোত্থেকে আসবে সে সেটা জানে অথবা ডাটাকে সে রিপ্রেজেন্ট করে আর কন্ট্রোলার যেটা সেটা হলো আমার লজিক্যাল অংশটুকু যেখানে লেখা হবে সেটা তিনটা জায়গা রাইট কিন্তু যেহেতু এটা ওয়েব অ্যাপ্লিকেশন এখানে আরেকটা কাজ আছে আমরা বলছি এটা কিন্তু ফিজিক্যাল ফাইল বেস রিকোয়েস্ট সিস্টেম না এখানে রিকোয়েস্ট আসে কন্ট্রোলারের মেথডের মধ্যে কথা কি বুঝতে পারছেন তাহলে কন্ট্রোলারে আসলে এখানে দুইটা কাজ
লজিক্যাল অংশ এবং তার কাছে রিকোয়েস্ট আসে। এবার আমি আপনাদেরকে রান করে দেখালে হয়তো আরেকটু বুঝতে পারবেন। আমরা প্রথম চেষ্টা করব, প্রথম যে রিকোয়েস্ট আসে এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করব এবং কিভাবে আসে। আমি অ্যাপ্লিকেশন তৈরি করার পর অলরেডি ডিফল্ট সেটিংসে অনেক কিছু হয়ে গেছে। প্রথম দেখেন এখানে তিনটা ফোল্ডার আছে, একটা হলো কন্ট্রোলার, আরেকটা হলো মডেলস, আরেকটা হলো ভিউজ। তো আমরা অলরেডি বলে ফেলছি প্রথম রিকোয়েস্ট আসলে কার কাছে আসে, কন্ট্রোলারের কাছে। তাহলে আমরা কন্ট্রোলারটা একটু ওপেন করি এবং দেখি কন্ট্রোলারের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো সবগুলাই কন্ট্রোলার নামে পোস্ট ফিক্স কিন্তু একটা দেয়া আছে, যেমন অ্যাকাউন্ট কন্ট্রোলার এবং হোম কন্ট্রোলার। আচ্ছা, সো নাও সি, হোম কন্ট্রোলারে আমি ক্লিক করি, ক্লিক করলাম, হোম কন্ট্রোলারে একটা কোড আছে, এই কোডটুকু আপাতত আমি ব্লক করে রাখছি। এবং এখানে এটার মেথডের রিটার্ন টাইপ কি, অ্যাকশন রেজাল্ট, আমি এটাকে দিলাম ধরেন স্ট্রিং। আমি একদম সিম্পল আলোচনা করছি। এখন যখন স্ট্রিং ইন্ডেক্স দিলাম, এবার আসেন আমরা এখানে একটা কিছু রিটার্ন করে দেই, রিটার্ন হ্যালো এমভিসি। তাহলে এই মেথডটা আবার একটু ভালো করে লক্ষ্য করেন, এই মেথড অথবা এই ক্লাসের প্যাটার্নটা ঠিক কী রকম। আমি প্রথম বলছি আমি কন্ট্রোলারের দিকে ফোকাস করছি আর কিচ্ছু কিন্তু না। প্রথম হলো এই ক্লাসটার নাম হলো হোম কন্ট্রোলার এবং তার বেস ক্লাসটা হলো কন্ট্রোলার। আমাকে একটু বলবেন তাহলে, যেমন আচ্ছা ওকে, ওটা দরকার নেই, আমি যেহেতু ভিউটা অ্যাভয়েড করছি। সো আমি এখানে একটা ফাংশন আর মেথড লিখলাম যেটা রিটার্ন করে স্ট্রিং, নাম হলো ইন্ডেক্স। তাহলে এখন আমি চাই কন্ট্রোল যে হিটটা রিয়েলি এখানে ফেলতে। আমার উদ্দেশ্য কি, আমি চাচ্ছি ইউআরএল থেকে অ্যাপ্লিকেশনটা রান করার পর অথবা হোস্টিং করার পর আমি চাই ইন্ডেক্স মেথডটা কল করতে। আগে চেয়ে আমরা কিন্তু এখন পার্থক্য তৈরি হচ্ছে, আগে বলছি যে আমরা এই পেজ দিয়ে শুরু হোক অথবা এই পেজে থেকে এই পেজে যেতে চাই, এবার কিন্তু কথা ভিন্ন হয়ে যাচ্ছে। আমরা বলতেছি আমরা এই পার্টিকুলার মেথডটাকে কল করতে চাই ইউজিং কি, ইউজিং এ ব্রাউজার অর এ ক্লায়েন্ট। এটা আমরা কিভাবে করব, সো শুরু করে দিই, আমরা অ্যাপ্লিকেশনটাকে রান করি। সময় লাগবে হয়তো ফার্স্ট টাইম। আপনারা যদি দেখেন ওখানে আমি যে লেখাটা লিখছি হ্যালো এমবিসি, অলরেডি কিন্তু এটা চলে এসছে, কিন্তু উপরে ইউআরএল দেখে আপনারা আসলে বুঝতেছেন না যে হ্যালো এমবিসি কিভাবে আসলো। দেখেন এটা আসলে ওই ওর ওখানে রাউটিং করা, কনফিগার করা আছে। তো এখন আমরা সেটাকে লিখি, আমরা বলছি কি কন্ট্রোলার দিয়ে শুরু হয়। তাহলে প্রথমে নাম দেয় কন্ট্রোলার, আমার কন্ট্রোলারের নাম কি ছিল, হোম কন্ট্রোলার। এই যে হোম কন্ট্রোলার, এখন কিন্তু আর হোম কন্ট্রোলার শব্দ আপনার ইউজ করার দরকার না, হোম দিলেই সে বুঝবে এটা ওই হোম কন্ট্রোলারকে কল করা হচ্ছে। সেকেন্ড হলো আমরা বলছি কোন মেথডের কথা, ইন্ডেক্স মেথডের কথা, মনে আছে? তাহলে আমরা লিখলাম হোম কন্ট্রোলার এবং ইন্ডেক্স মেথডটা কল হোক। এবার আমরা এন্টার দেই, আমরা দেখি ওই একই আউটপুট আসে কিনা, একই আউটপুট এসছে, তাহলে আমরা কনভিন্স কিনা যে ক্লায়েন্ট সাইড থেকে কিভাবে একটা মেথডকে কল করা যায় কন্ট্রোলারে, এটা আমরা বুঝতে পারি, তাই না? বুঝতে পারছেন? দেখেন আমি কিন্তু বলি নাই ইন্ডেক্স ডট এসপিএক্স ফাইলকে দাও, তাই না? আমি বলছি মেথড কল করো। ওই মেথডের মধ্যে কি লেখা আছে, হ্যালো ওয়ার্ল্ড স্ট্রিং হিসেবে রিটার্ন করছে, তাই না? এর কাছে আসলে সেটা সেটা রেসপন্স হিসেবে একটা স্ট্রিং হিসেবে চলে আসে, আর সেটাকে স্ট্রিং হিসেবে দেখিয়ে দেয়। ফার্স্ট আমরা শিখলাম কিভাবে এমবিসিতে কন্ট্রোলারের একটা মেথডকে কল করতে হয়, এবং এই মেথডগুলোর একটা স্পেসিফিক টাইপ কিন্তু আছে, মানে কনভেনশন আছে, এগুলা কিন্তু নর্মাল মেথড না, এগুলাকে বলা হয় অ্যাকশন মেথড, রাইট? অর্থাৎ এগুলোর মধ্যে একটা পার্টিকুলার রিকোয়েস্ট আসে একটা অ্যাকশন করার জন্য, সেটার জন্য এগুলো নাম হলো অ্যাকশন মেথড। এগুলো অনেক রিটার্ন টাইপ আছে, আমি একটা স্ট্রিং টাইপ দেখালাম, অ্যাকশন রেজাল্ট আছে, আরও আছে জেসন রেজাল্ট আছে, আর অনেক কিছু আছে। আপাতত এতটুকু বুঝতে পারছেন কিনা আপনারা?
তাহলে আমি একটু সামনের দিকে আগাই, আগিয়ে আপনাদেরকে আবার এই কাজটা রিপিট করতে বলবো। সো গ্রেট, ফিনিশ, তাই না? কন্ট্রোলার। আচ্ছা, এখন আপনাদের যদি কেউ দেখতে চান, আমি কিন্তু চাইলে অ্যাবাউটে কল করতে পারতাম এবং সেই স্ট্রিং টাইপ রিটার্ন করে। ওকে, নেক্সট। এখন আসেন, আমরা কন্ট্রোলার দেখলাম, এবার একটু ভিউর দিকে আগাই, রাইট? ওকে, ভিউ কি অলরেডি আমরা বলছি, সেটা কি প্রেজেন্টেশন লেয়ার, তাই না? ওকে, প্রেজেন্ট করার জন্য, কিছু দেখানোর জন্য। এখন আমরা যেটা দেখাইছি সেটা তো হলো একেবারে ডাইনোসর যুগের জিনিসপত্র, তাই না? ওকে, একটা স্ট্রিং গেলো ওইখানে, তারপর দেখায় দিছে, তাই না? বাট অ্যাপ্লিকেশন তো ডেফিনেটলি এরকম হয় না, আরো অনেক চমৎকার হয়, লুক অ্যান্ড ফিল অন্যরকম হয়। তা আমরা এবার একটু চেঞ্জ করছি, দেখেন কি হয়। আমরা এখানে আবার ফিরে আসি, আমরা এখানে লিখি অ্যাকশন রেজাল্ট, এটা একটা রিটার্ন টাইপ, এবং এখানে এবার কিছু জিনিসপত্র হয়তো একটু ডিটেলসে আসবে, এটা দেখেন। প্রথমেই প্রথম লাইনটা ইন্ডেক্সের প্রথম যে ভিউ ব্যাক ডট মেসেজ, এটা আমি একটু স্কিপ করে যাচ্ছি, আমাকে একটু কোশ্চেনে আনসার দেন। রিটার্ন ভিউ, এই ভিউটা আসলে কি, এটা কি ক্লাস নাকি মেথড নাকি, আমাকে বলেন। আপনারা কিন্তু এখন অবজেক্ট ওরিয়েন্টেড বুঝছেন, নো অবজেক্ট ওরিয়েন্টেড পয়েন্ট অফ ভিউ থেকে বলেন, এটা কি ক্লাস নাকি মেথড নাকি অন্য কিছু ভেরিয়েবল? মেথড। আচ্ছা, এই মেথডটা কি কোনো ক্লাসের নাম দিয়ে অথবা কোনো অবজেক্ট দিয়ে ডট দিয়ে কল করা হয়েছে? তাহলে অ্যাট এ গ্ল্যান্স আপনি তো খুব কুইকলি বলতে পারেন এই মেথডটা কার মেথড হওয়ার কথা, হোম কন্ট্রোলারের, হোম কন্ট্রোলারের, যেহেতু কল করা হয় নাই। কিন্তু কোথায় হোম কন্ট্রোলারে তো আমি এরকম কোনো মেথড লেখি নাই, তাহলে এটা কোথায় আছে? এক্স্যাক্টলি, ইট ইজ ইনসাইড বেস ক্লাস, কারণ ইনহেরিটেন্স রিলেশনশিপ আমি আলোচনা করে ফেলছি, এখন বুঝতে আপনাদের সমস্যা হবে না। ওকে, দেখেন মেকানিজমটুকু কিভাবে অ্যাপ্লাই করছে এখানে। মেকানিজমটুকু হলো এইভাবে, আপনি যখন কন্ট্রোলার নেবেন আপনার বেস ক্লাস অবশ্যই কন্ট্রোলার হবে, এবং সেই কন্ট্রোলারের ভিউ মেথডেই, এই যে ভিউ মেথডে আপনার ভিউটাকে ডিফাইন করে দেবে। কেমন? এমবিসি তে দুইটা জিনিস, এক অবজেক্ট ওরিয়েন্টেড, দুইটা না তিনটা জিনিস লাগবে। একটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট খুব ক্লিয়ার না হলে মুখস্থ করতে হবে, নাম্বার টু অ্যাডভান্স সি শার্প এর কিছু ফিচার আছে যেটা আমি আপনাদের সাথে এখনো আলোচনা করি নাই, সেটা না হলে আপনারা মুখস্থ করার মতো ব্যাপার হবে। আর থার্ড হলো আপনাদের এই ভিউতে গিয়ে হয়তো একটু রেজার সিনট্যাক্স এর সাথে ফ্যামিলিয়ার, না হলে বুঝতে পারবেন না। আর এই পুরা কর্মযজ্ঞটুকু হাইলি কনফিগারেশনের উপর বেস করে হয়। আপনার কাছে মনে হবে যে কিভাবে হয় এটা, হয় আসলে ওর মধ্যে কনফিগার করা আছে কিছু। এমবিসির মেইন ফর্মুলায় হলো কনভেনশন ওভার কনফিগারেশন, অর্থাৎ একটা তো হলো কনফিগার করা, আরেকটা হলো আপনার নামগুলো এমনভাবে দিতে হবে ওই সিস্টেম বুঝে ফেলে ওই নাম দেখে কখন কোথায় যাওয়া। যেমন এক্সাম্পল হিসেবে, এই যে ভিউ মেথড, এই ভিউ মেথডটা আমরা কিছু আইডিয়া জানাই করি, আমরা বলছি এই ভিউ মেথড ভিউ দিবে, কাকে দিবে? ক্লায়েন্টকে দিবে। তো ক্লায়েন্টকে যদি ভিউ দেয়, তাহলে এই ভিউ মেথড কোনো না কোনো একটা পেজের সাথে ট্যাগ অবস্থায় থাকতে হবে না? আরেকটু যদি বলি, এই ভিউ মেথডটা তো আসলে কোনো একটা পেজ জেনারেট করতে হবে, সে বুঝে কিভাবে, সে বুঝবে কিভাবে, রাইট? সে আসলে তার মধ্যে কনফিগার করা আছে সেইভাবেই। আমরা যদি সেভাবে কোড লিখি, আমি এখন কোথায়, হোম কন্ট্রোলারে, তাই না? আপনারা যদি ভিউজ নামে ফোল্ডারে আসেন, তাহলে দেখবেন হোম নামে একটা ফোল্ডার আছে, প্রত্যেক কন্ট্রোলারের জন্য এক ভিউতে একটা করে ফোল্ডার চলে আসে। এবং আরেকটা ইন্টারেস্টিং, সাব ফোল্ডার ওপেন করেন, সাব এটাকে এক্সপান্ড করেন, এটাকে এক্সপান্ড করলে যা দেখতে পাচ্ছেন সেটা কন্ট্রোলারের সাথে একটু মিলান তো, এবং বলেন তো কি প্রত্যেকটা অ্যাকশন মেথডের জন্য একটা করে ফাইল আছে, এতটুকু তো বোঝা যাচ্ছে, CSHTML ফাইল, তাই না? ফাইলের ভিতরে কি আমি এখনো যাচ্ছি না, তাহলে এটা তো খুব কুইকলি বলা যায় তার ভিতরে ওইভাবে কনফিগার করা, হাইলি ডিকাপলড অবস্থায় দেখছেন, আমরা কিন্তু কল টল করছি না, কিন্তু কনফিগার করা এমনভাবে সেই কল করে ফেলে। এই মেথডটা আসলে যেটা করে, এই ভিউটাকে জেনারেট করে
রিটার্ন করে দেয় অ্যাকশন রেজাল্ট হিসেবে, সেটা ব্রাউজারের কাছে চলে যায় এবং সে রিটার্ন করে দেয়, রাইট? এই যে এখান থেকে এটাকে কল করবে, এটা ফুললি এখানকার নেমিং কনভেনশনের উপর ডিপেন্ডেন্ট। আমি চাইলে সেটাকে চেঞ্জ করতে পারবো, সেটা আমার কনফিগারেশন ফাইলে চেঞ্জ করতে হবে। অর্থাৎ কন্ট্রোলারের এই মেথডে যখনই রিকোয়েস্ট আসলো, এখানে তো রিকোয়েস্ট আসে আমরা কিছুক্ষণ আগে দেখছি, কার থেকে? ব্রাউজার অর ক্লায়েন্ট থেকে রিকোয়েস্ট আসলো, সে সার্ভার সাইডে এসে হোম ওই যে কন্ট্রোলারের নামের সাথে মিলাবে, ওটা আছে কিনা, হ্যাঁ আছে, সেটার মধ্যে ইন্ডেক্স মেথড ইন্ডেক্স বলে একটা ভিউ থাকার কথা, হ্যাঁ আছে, সেটাকে জেনারেট করে কার দিকে দিয়ে দিবে, ওর কাছে দিয়ে দিবে, ক্লায়েন্টের কাছে দিয়ে দিবে। বোঝা গেল? দিস দ্য মেকানিজম এমবিসি তে। ওকে, আমরা অবশ্য এখন এম এবং সি আলোচনা কি সরি ভি এবং সি আলোচনা করছি, এম এখনো আসেনি। এখন আমরা ভিউতে আসি, ভিউটা একটু দেখতে চাই। ভিউর নাম দেখে কিন্তু একটা ইয়া বুঝতে পারেন কিনা, ইন্ডেক্স ডট সিএস এসটিএমএল মানে কি? মিক্স আপ, তাই না? সিএস কোডও লেখা যায় আবার এসটিএমএল কোডও লেখা যায়, তাই না? ওকে, আমি ভিউটা ওপেন করব, ভিউটা ওপেন করে দেখেন অ্যাট রেট সাইন দিয়ে তারপর ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ। এটা অ্যাপ্রেট সাইন মানে হলো আমি বলতে চাচ্ছি আমি এখন সি শার্পের কোড লিখবো। সি শার্পের কোড কোথ থেকে কোন অংশ লিখবো? ব্র্যাকেটের শুরু এবং ব্র্যাকেটের শেষ পর্যন্ত লিখবো। ভালো করে লক্ষ্য করে কতভাবে এখানে মিক্স আপ করা যায়। তারপরে কোডটাতে আসেন, এই কোডটা দেখেন, এটার অর্থ কি? আমি উপরে তার মাঝখানটা বাদ দিচ্ছি, এটা কি? আমি এসটিএমএল বোঝাতে চাচ্ছি। তো এটা কিন্তু সি শার্পের না, এটা কিন্তু পিইউসি শার্প, তাই না? আর এই অংশটা দেখেন তো, দরকার হচ্ছে না, কিন্তু আমি যখন কিছু স্টেটমেন্ট একটা একটা করে লিখে যাব, রাইট, যেটা হয়তো পার্টিকুলার কোন ট্যাগের মধ্যে রাখতে হবে, সেখানে ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ, রেজার সিনট্যাক্স শিখার কোনো কিছু নাই, রেজার সিনট্যাক্স লিখলে কি শিখতে। এবং এবং দেখা গেছে যে আপনারা কিন্তু এখানে এসপিএক্স ফাইলও লেখা যায়, আমরা ইচ্ছা করে সেটা অ্যাভয়েড করছি। রেজার সিনট্যাক্স অনেক প্রোগ্রামার মানে যারা অনেক দিন ধরে এসপিএক্স ফাইলে কাজ করছে তারা রেজারে জাস্ট 5-10 দিন বসে এটাতে কনভার্ট হয়ে যায়। এটা রিয়েলি ফ্লেক্সিবল ইনটুইটিভ, মানে খুব কুইকলি শেখা যায়, এবং আসলে ওইখানে যে এসপিএক্স ফাইলের যে অবস্থা হয় এটা ঠিক ওরকম না, এটা অনেক বেশি রিডেবল। ওকে, তাহলে এবার আসেন, আমরা তো নিশ্চিত এটা বলতে পারি আমার ইন্ডেক্সে যখন কল আসছে তখন এই পেজটা জেনারেট হয়েছে এবং এই পেজটা আসলে আউটপুট হিসেবে গেছে, তাহলে এই পেজটা বুঝছি। উপরে কি লেখা? ভিউ ব্যাক ডট টাইটেল ইকুয়ালস হোম পেজ, তাই না? এইটা আসলে পেজের টাইটেল হিসেবে চলে যাবে। নেক্সট নেক্সট লাইনটা খুব ইন্টারেস্টিং, যেটা তো আমরা কিছুক্ষণ মধ্যে এটা বোঝার চেষ্টা করি। এটা কোথায় চলে যাবে? টু লার্ন মোর অ্যাবাউট এসপিএক্স, মানে অনেক কথাবার্তা এটা নিচে চলে যাবে। হোম পেজ হয়ে লাইনটা, ওটা তো আমি এসটিএমএল টাইটেল কন্ট্রোল করে দিলে কাজ করতো না? এসটিএমএল টাইটেলের মধ্যে দিলেও কাজ করবে, কোনো প্রবলেম নাই। সেক্ষেত্রে এটা একটা ডিফল্ট জিনিস, কেমন? এটা দিয়ে শুরু করতে হবে তা কিছু তার কোনো কথা নেই, কেমন? জাস্ট এক্সাম্পল হিসেবে আসছে, ওটা ডিফল্ট। আমরা তো আসলে নিজেরা কোনো কোড লিখিয়ে নাই এখনো, তাই না? সবকিছু তো বানানো, যেটা করতে পারবেন না সেটা আসলে এই অংশে আছে, হেডার শুরু হেডার শেষ। তারপরে অংশটা দেখেন, অ্যাট্রেট দিলেই আপনি যখন ভিউ ব্যাক লিখবেন সে অটোমেটিক্যালি চলে আসবে ভিউ ব্যাক, কারণ ভিউ ব্যাক হলো এখানকার এসপি সরি এমভিসির মধ্যে একটা পার্টিকুলার ক্লাস যে আসলে কন্ট্রোলার থেকে ভিউতে ডাটা নিয়ে আসে, কন্ট্রোলার থেকে ভিউ। অনেক মেকানিজম আছে, একমাত্র মেকানিজম না, এটা একটা মেকানিজম, কিছুক্ষণের মধ্যে বুঝবেন। তাহলে আমি যদি ডাটা নিয়ে আসি এটা ধরতে হয় সি শার্প কোড লেখা ছাড়া তো কোনো উপায় নেই, এসটিএমএল তো মার্কআপ,
আমি সেটা পাবো নাকি? দেখেন আমি যখন সার্ভার সাইডের কোডের ভিতরে এখন চিন্তা করছি, আমি বললাম আমার ব্রাউজার আমার কন্ট্রোলার থেকে একটা ডাটা আসবে কোথায়, ভিউতে, তাহলে আমি সেটা ধরবো কিভাবে? সি শার্পে কোড লিখতে হবে। আচ্ছা নেক্সট, ওটাও বলছিলাম আমি বলছি সব ক্ষেত্রে এটা সত্য না। যখন আপনি এই পার্টিকুলার জিনিস কিন্তু কোন এইচটিএমএল ট্যাগ এর মধ্যে নাই, তখন কিন্তু আমি ব্র্যাকেট শুরু করছি, ব্র্যাকেট শেষ করছি, আর এটা এইচটিএমএল ট্যাগ এর মধ্যে আছে। সো অ্যাপ্রেন্ট দিলেই সে বুঝবে এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নাই। বুঝা গেল? আচ্ছা নেক্সট, ভিউ ব্যাগ ডট মেসেজ। এবার একটু দেখেন, খুব ইন্টারেস্টিং একটা পার্ট। আমরা তো নিশ্চিত এই ভিউ মেথড আসলে ওই ভিউকে নিয়ে কাজ করি। এখানে উপরে কি লেখা দেখেন তো, ভিউ ব্যাগ ডট মেসেজ ইকুয়ালস ওয়েলকাম টু ASP.NET MVC। এই যে ভিউ ব্যাক ডট মেসেজ দিয়ে লিখে দিছেন, আপনি কিন্তু ভিউর মধ্যে দিয়ে সেটা পাস টাস করেন নাই, এইটা এখন ভিউতে এসে আপনি খুঁজে পাবেন। ইউ গেট দা পয়েন্ট? দেখেন ওখানে আমি অ্যাট্রেট এটা কেন লিখছি, এটা কেন লিখছি বলেন? নো, আমি এটা কেন লিখছি, আমি মেসেজ নামে কেন খুঁজতেছি, কারণ আমি এখানে মেসেজ দিয়ে সেটা পাঠাইছি, রাইট? এটা কোথায় চিনতে পারবো? শুধুমাত্র এটা রিলেটেড এই ভিউর ভিতরে চিনতে পারবো। সো আমি যদি বলি ভিউ ব্যাক কি, তাহলে আপনি বলতে পারেন ভিউ ব্যাক হলো একটা মেকানিজম যেটার মাধ্যমে আমি ডাটাটুকু কন্ট্রোলারের অ্যাকশন মেথড থেকে ভিউতে পাস করে দিই, তাই না? রাইট? আচ্ছা এখন আরো ইন্টারেস্টিং ব্যাপার দেখেন। সো এখন বুঝতে পারছেন রান করলে কেন ওয়েলকাম টু ডট এএসপি ডট নেট আসে। আমি লেখাটুকু আপনাদের সামনে লিখছি, ভিউ ব্যাক ডট মেসেজ MESS মেসেজ ইকুয়ালস হ্যালো OOP ট্রেনিং প্রোগ্রাম, OOP ট্রেনিং প্রোগ্রাম, এটা লিখলাম, সেটা পাস করলাম। এখন ভিউতে আসলাম, ভিউতে এসে এবার আপনাদের সামনে এটা লিখছি, ফেলে দিলাম অ্যাট্রেট, দেখেন ভিউ চলে আসছে না, ভিউ ব্যাগ ডট শব্দটা নাই, তাই না? একটু ফোর্স করে লেখেন, সমস্যা নাই, মেসেজ, রাইট? এখন রান করি, আমার ওখানে কি লেখা ছিল মনে আছে তো, যে মেসেজ, তাই না? সেটা এখানে আমি খুঁজে নিচ্ছি। এখন আমি অ্যাপ্লিকেশনটা রান করি, দেখেন সঠিকভাবে আসে কিনা। OOP ট্রেনিং প্রোগ্রাম আসছে, দেখেন কি কি এসছে, সরি টাইটেলটা, টাইটেল হোম পেজ দেখাচ্ছে, OOP ট্রেনিং প্রোগ্রাম আসছে, এটা আসছে। ইন্টারেস্টিং ব্যাপার যেটা, এই যে টোটাল লুক অ্যান্ড ফিল তো আমার ওই ভিউতে ছিল না, এটা কোত্থেকে আসছে? বাটন আছে দেখেন, এখানে লগ ইন আছে, মাই MVC অ্যাপ্লিকেশন, এসব কোত্থেকে আসে? আচ্ছা না, এটা মডেল থেকে আসে না, এটা একটা কমন লেআউট থেকে আসে, যেটাকে ASP ডট নেটে হলো বলা হয় মাস্টার পেজ, আর এখানে বলা হয় সরি এটার, হ্যাঁ এই যে লেআউট, এখান থেকেই কিন্তু সে আসে। প্রত্যেকটা পেজ জেনারেট হওয়ার সময় এই লেআউট থেকে প্রথমেই ইনিশিয়াল টেমপ্লেটটুকু নেয়। এটা কেন দরকার, আপনারা দেখবেন যখনই কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশনে ঢুকেন, অ্যাকসেপ্ট গুগল, গুগলের ইয়ে কিন্তু একদম অন্যরকম, যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশনে ঢুকলে দেখবেন যে একটা প্যাটার্ন কিন্তু সবসময় আছে, একটা টেমপ্লেট, কি উপরে কিছু একটা দেখায়, এপাশে মেনু থাকে অথবা এপাশে মেনু থাকে, দু একটা অ্যাড থাকে, এখানে নিচে কপিরাইটের কথা থাকে, আর ভিতরে বডির অংশটুকু চেঞ্জ হচ্ছে, ওই বডির ভিতরে যেসব মাঝখানে যেটা অংশ আছে উইন্ডো, ওইটা কন্টেন্ট চেঞ্জের কারণে আবার কোডটুকু ওইভাবে লেখা যে আপনি আবার ওই ব্যাসের অ্যাড চেঞ্জ হয় অথবা রিলেটেড URL গুলো চেঞ্জ হয়, তাই না? এটা কিন্তু একটা কমন প্যাটার্ন কিন্তু আপনারা দেখবেন। ওই যে এই যে কমন টেমপ্লেটটুকু, এটাকে ASP.NET-এ বলা হচ্ছে মাস্টার পেজ, আর এখানে বলা হচ্ছে লেআউট। আমি এখন ওসবের দিকে যাচ্ছি না, এতটুকু বুঝতে পারছেন কিনা? তো আমাদের এখানে কিন্তু এখন আননোন এরিয়াগুলো আস্তে আস্তে ডিসকভার করা আমরা শুরু করছি। হ্যাঁ, MVC মাস্টার পেজ। ওকে নেক্সট,
আচ্ছা, এখন ভিউ ব্যাক যতটুকু না দেখছেন এটা আরো ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং দেখেন, ভিউ ব্যাক হলো একটা ডাইনামিক অবজেক্ট। কেন বলছি দেখতে চান, দেখেন কি লিখি, ভিউ ব্যাক ডট বললাম ওকে মাই নেম, আমি বসে বসে ওর প্রপার্টি ডাইনামিক্যালি সেট করছি। ভিউ ব্যাক এর প্রপার্টি ফুললি ডাইনামিক, রাইট? ওর নিজে আগে থেকে কোনো কিছু লেখা নাই। আমি বললাম ওকে মাই নেম ফর এক্সাম্পল, তাই না? নাও সি, আমি যখন এটা লিখছি এখন আমি এখানে এসে বললাম এইচ টু আর এইচ ওয়ান হোয়াট এভার ইট ইজ অ্যাট রেট ভিউ ব্যাক ডট মাই নেম, তখন সেই ভ্যালু দেখা দেবে। এখন বুঝতে পারছেন এটা অ্যাডভান্স সি শার্পের ফিচার, বাট আমি এখানে আপনাদেরকে কিছুটা বুঝিয়ে দিলাম। আপনারা এর আগে এরকম কোনো কিছু দেখেন নাই যে ডাইনামিক্যালি প্রপার্টি ক্রিয়েট হচ্ছে, তাই না? রাইট, ডাইনামিক্যালি এটা প্রপার্টি আমি যা লিখে যাচ্ছে সে অনুযায়ী কিন্তু রান টাইমে পরবর্তীতে তৈরি করবে এবং সেটা অনুযায়ী এটা ভ্যালু থাকলে ভ্যালু দেখাবে, না থাকলে নাই, শেয়ার করবে, এরর দিবে না। এরর দিবে কি দিবে না ওটা নির্ভর করতেছে কোডটা কোথায় লিখতে দেন। যদি আবার ভেরিয়েবলে রাখতে চান তখন এরর দিবে, আর যদি যেমন এস ওয়ানে দিয়ে দিলাম তখন হয়তো নাল ভ্যালু পেয়ে এসে এসবে এম্পটি হিসেবে প্রিন্ট করে দিবে। আমরা সেটা চেক করে দেখব। সো ভিউ ব্যাক সম্পর্কে দুইটা ব্যাপার জানলাম। এক, ভিউ ব্যাক হলো কন্ট্রোলার থেকে ভিউতে ডাটা পাঠানো মেকানিজম, আর দুই, ভিউ ব্যাক হলো ডাইনামিক্যালি প্রপার্টি জেনারেট করে। সো আমি ডাইনামিক্যালি যে কোনো প্রপার্টি আমার নিজের মতো করে নাম দিয়ে চলে লিখে দিতে পারি। আচ্ছা আচ্ছা ভাই, ভিউ ব্যাক এর ডেফিনিশন তো মানে আমি ইনডেক্স ফাংশনের তো দিছি, তাই না? ভিউ ব্যাক এর ডেফিনিশন এখানে না, আমি কিন্তু আবারও বলে দেই, আমি ওটা বলছি এই ভিউ ব্যাক কোথায় চিনবে, এই ভিউ যার সাথে রিলেটেড তার সাথে চিনবে, রাইট? অন্য অন্য কোথাও কিন্তু চিনবে না। দেখেন আমি কন্ট্রোলার ক্লিক করে ও কিন্তু ভিজুয়াল স্টুডিও কিন্তু বুঝে, আমি ক্লিক করলে কিন্তু ওই যে সে দেখাচ্ছে, দেখছেন কোন ভিউটা, কোন ভিউটা হোমের ভিতর, নট অ্যাবাউট এর অ্যাবাউট যেটা সেটার মধ্যে সে চিনবে না। বুঝতে পারছেন এটাতে কিন্তু সে চিনবে না ওই ভিউ ব্যাক দিয়ে। ওকে, সবাই ক্লিয়ার? আচ্ছা নেক্সট পেজে আসি, এবার আমরা আরেকটু আগাবো। চলেন একটা মডেল লিখি। ওকে, আচ্ছা মডেলের এখানে নেমিং কনভেনশন যদি আপনারা দেখেন অ্যাকাউন্ট মডেলস ডট সিএস লেখা অনেক কনভেনশন আছে, আপনারা যদি মডেলের মধ্যে ওই এক্সটেনশন না দিলেও হয় নামের মধ্যে। সো আমি এভাবে লিখে দিই স্টুডেন্ট ডট সিএস। সো আমি মডেলটা কোথায় রাখছি দেখছেন, এলোমেলো রাখার কোনো অবকাশ নাই, আর যদি চেঞ্জও করতে চান সেটা কনফিগার করে নিতে হবে। আমি মডেলের মধ্যে লিখলাম স্টুডেন্ট মডেল। এবার আসেন আমরা এখানে আমাদের মতো করে লিখি, এই মডেল ক্লাসগুলো কিন্তু একেবারেই নিরীহ মডেল, মানে এটার আসলে কিছু প্রপার্টি থাকে সেট গেট সহ আর কিচ্ছু না, নো কনস্ট্রাক্টর আর এডিশনাল কোনো কোড নাই প্রোভাইডেড। এটা কিন্তু এএসপি ডট নেট এমবিসির ক্ষেত্রে বলতেছি, অন্যান্য এমবিসি যেসব ফ্রেমওয়ার্ক আছে স্লাইটলি ডিফারেন্ট, কিন্তু এক এক জায়গায় হয়তো এক এক জিনিসে এক একভাবে ডিজাইন করে। সো আমরা এখানে বলি নেম সেট গেট পাবলিক স্ট্রিং ইমেল সেট গেট। নেক্সট, আমরা তো একটা মডেল করলাম, তাই না? এবার আমরা কি বলছি আপনাদের মনে আছে কিনা, আমি কি বলছিলাম একটু লক্ষ্য করেন, আমি বলছি এমভিসিতে প্রথম রিকোয়েস্ট আসে কন্ট্রোলারে, আরও স্পেসিফিকভাবে কন্ট্রোলারের কোনো একটা অ্যাকশন মেথডে, অ্যাকশন মেথড প্রথমেই দেখে দেখবে তার কোনো ডাটা দরকার কি দরকার না, ডাটার জন্য সে কার উপর ডিপেন্ডেন্ট, মডেলের উপর ডিপেন্ডেন্ট, অথবা অন্য কোনো এডিট আরও যদি আমি ক্লাস লিখি তাদের উপর ডিপেন্ডেন্ট, এবং তারপরে সে ভিউকে বলবে ভাই তুমি জেনারেট হও, এই হলো ডাটাগুলো, তাই না? আচ্ছা এখন একটা কাজ করেন, আমরা অলরেডি একটা মডেল লিখছি,
সেটা কি স্টুডেন্ট নাম দিয়ে, তাই না? ওকে, সো আমরা এটাকে এখানে অ্যাড করলাম, স্টুডেন্ট, এ স্টুডেন্ট, এ স্টুডেন্ট ইকুয়ালস নিউ স্টুডেন্ট। আচ্ছা এখানে দেখেন, আমি অনেকভাবে দেওয়া যায়, আমি নর্মালি ট্রেডিশনাল অ্যাপ্রোচে আগাচ্ছি। প্রথম এ স্টুডেন্ট ডট নেম ইকুয়ালস ফর এক্সাম্পল ওকে সালাম, দেন এ স্টুডেন্ট ডট রেজিস্ট্রেশন, সরি ইমেল, তাই না, ইমেল ইকুয়ালস এস ডট মেল ডট কম, রাইট? বলেন তো এই ভিউটা তাহলে আমি কিভাবে পাস করতে পারি, তাড়াতাড়ি বলেন। সরি, এই মডেলটা কার কাছে পাস করব? মডেল মানে ডাটা, কিছুক্ষণ আগে স্ট্রিং পাস করছি, তাই না? এখন আমার একটা মডেলের ডাটা পাস করবে, দেন আপনারা তো আপনারা জানেন কি ভিউ ব্যাক, তাই না, ডট স্টুডেন্ট, তাই না, কি ইকুয়ালস সোজা। কারো কনফিউশন আছে কিনা দেখেন, ঠিক আগের, হ্যাঁ আপনি যদি এখন আমরা অনেক পরে আস্তে আস্তে আসতেছি, কেমন অনেক দূরে, ওকে, সো ইউজার থেকে ইনপুট নেওয়ার কোনো এখন মেকানিজম আসে না, কারণ এই যে ইন্ডেক্স কল হয়ে যায় তো আমাকে ইনপুটের ব্যবস্থা এখানেই করতে হবে, ওকে। আচ্ছা সো বোঝা গেছে কিনা যে আমরা কি করলাম, এই মডেলটাকে কার কাছে পাস করতে চাচ্ছিলাম, ভিউর কাছে। ভিউর কাছে পাস করার জন্য আমরা জানি কি ভিউ বইক বলে একটা মেকানিজম আছে, তার মধ্যে আমি ডট দিয়ে একটা নাম দিলাম, এটা আমি যা ইচ্ছা নাম দিতে পারি, আমরা জানি যে এটা ডাইনামিক, এবং দিলাম এ স্টুডেন্ট। আচ্ছা তাহলে বাই দ্য ওয়ে আমি কিন্তু কোড আপডেট করছি, সো পুরাতন কোডগুলো থাকছে না। এখন আসেন, এখানে ভিউ ব্যাক ডট মেসেজও কাজ করবে না, নেমও কাজ করবে না। দেখেন আপনি যদি এখন অ্যাট্রেট ভিউ ব্যাক ডট ফার্স্ট টাইম কিন্তু আসে না, বাট আপনি জানেন আছে এখানে, তাই না, স্টুডেন্ট ডট কি নেম, তারপর কি স্টুডেন্ট ডট, সো লেটস চেক ইট, না অনেক পরে আসবে, কেমন আপনি ফোর্স করে লিখলে সমস্যা কি আগে বলেন, ফোর্স করে লিখলে সমস্যা হলে আমার মনে থাকে না, তাই তো চলে আসতো, এক্স্যাক্টলি ওইটা বিল্ড করলে চলে আসে, কিন্তু ভিউ ব্যাক কিছুক্ষণের মধ্যে আমরা বলবো যে ভিউ ব্যাক দিয়ে আসলে আমরা কাজটা করবো না, আপনি একটু ধৈর্য ধরেন। ওকে আসছে সালাম এবং এস অ্যাট্রেট জিমেল ডট কম, কিছুটা কি আইডিয়া পাওয়া গেছে? মডেল আর কিছুই না, আর একটা ক্লাস রাখছি শুধুমাত্র, তাই না, তাই তো, এছাড়া তো আর তেমন কিছু করি না। মডেল একটা ক্লাস, মডেলের মধ্যে একটা মডেল ডিফাইন করে সেটাকে আমরা কন্ট্রোলারের মধ্যে বললাম, আমরা কিন্তু মডেলের কাছে এখন কোনো একদম ডেফিনেটিভ কোনো রিকোয়েস্ট পাঠাই নাই, ভাই ওই ডাটা আমাকে দাও, তাই না, আমি এটা ভিউতে পাঠাবো, ওইভাবে করি নাই, বাট ভেরি স্লাইট, রাইট? মডেলকে বললাম কি, মডেলে একটা অবজেক্ট তৈরি করলাম, মডেলের দুইটা ডাটা সেট করলাম, সেই মডেলটাকে ভিউ ব্যাক দিয়ে পাস করে দিলাম ভিউর কাছে, ভিউ সেটা ভিউর মধ্যে সেটাকে আমরা দুইটা ডাটা আমরা দেখিয়ে দিলাম। আচ্ছা আরেকটু আগাই, আচ্ছা আমি দাঁড়ান আমি একটু দেখে নিচ্ছি, অ্যাডভান্স সি শার্পের কোড আছে, সরি, হ্যাঁ আমি ওগুলো আপনাদেরকে একে একে দেখাবো, আজকে হয়তো দেখানো যাবে না, চেষ্টা করছি আর কি। ইয়েস, আচ্ছা এবার আসেন আমরা একটু অ্যাডভান্স সি শার্প ইউজ করি, যেটা এখানে একটু কোড আছে, আপনারা যদি দেখেন এই কোডটা এখন আমরা লিখব এখানে, কন্ট্রোলারে আসি, কন্ট্রোলারে আমরা ডাটা যেভাবে সেট করছি কেমন, এটা ট্রেডিশনাল মেকানিজম, এটা তো নাথিং রং উইথ ইট, কিন্তু আপনারা আস্তে আস্তে দেখবেন যে যখনই কোনো স্যাম্পল কোড দেখবেন, দেখবেন যে এমবিসি তো অনেক অ্যাডভান্স সি শার্পের ফিচার ইউজ করছে, ওইটা সুবিধা টুবিধাগুলো আমরা কোনো আমি একটা ক্লাসের মধ্যে আপনাদের সাথে আলোচনা করবো, অ্যাডভান্স সি শার্পের ফিচার আমরা আলাদা করে আলোচনা করি, তা আমি এখানে সেটার একটু একটা ছোট্ট ব্যবহার দেখাচ্ছি। স্টুডেন্ট এ, সরি, ভ্যার এ স্টুডেন্ট ইকুয়ালস নিউ
স্টুডেন্ট ব্র্যাকেট, দেখেন কি চলে আসছে, ব্র্যাকেট দেওয়ার পর কি চলে আসছে, ওইখানে যে ইয়াগুলো আছে প্রপার্টিগুলো আছে ওগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এইভাবেও প্রপার্টি সেট করা যায়। স্যার আমি কিন্তু লিখে দেব, সরি, নেম ইকুয়ালস এখন সালাম কমা ইমেল ইকুয়ালস এস অ্যাট রেট মেল ডট কম। বুঝতে পারছেন কিনা আরেকটু দেখি, না ওটা আবার বেশি ডাইনামিক হয়ে যাবে। আগের কোড আর এই কোডের মধ্যে এটা এমবিসি পার্থক্য না, কেমন, আর এমবিসি কোনো ফিচার না, এটা আপনি যে কোনো ডেস্কটপ অ্যাপ্লিকেশনে লিখতে পারেন, কেমন। এটা হলো, এটা আরেকটা মেকানিজম অবজেক্টের ডাটা ইনিশিয়ালাইজ করার। এক্ষেত্রে কিন্তু কনস্ট্রাক্টরের মতো কাজ হয় না, বি কেয়ারফুল, এক্ষেত্রে কিন্তু কনস্ট্রাক্টরের মতো কাজ হয় না। এক্ষেত্রে আসলে এখানে পাঁচটা লাইন অথবা দুইটা লাইন আমি আলাদা আলাদা না লিখে এক লাইনেই লিখে চলে গেলাম কি নিউ স্টুডেন্ট নেম ইকুয়ালস সালাম, এটা হলো একটা সুবিধা। টুবিধা কি ওগুলো পরে দেখবো, হ্যাঁ, তখন ওই বড় বড় এক্সাম্পল স্যাম্পল কোড দেখালে আপনারা বুঝবেন। এখনো যদি আপনার আমরা রান করি অ্যাপ্লিকেশন তাহলে কাজ করবে, ওটা আসতে থাকুক। ইট ওয়ার্কস রাইট। নেক্সট মেকানিজম যেটার জন্য উনি খুব ওয়ারিড হয়ে আছে, এভাবে ডট ডট দিয়ে তো মনে থাকবে না, তাই না, স্বাভাবিক। আসেন, হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, ছোটো ছোটো প্যান। নেক্সট আমরা আসেন, আমরা এবার এই মেকানিজমটা আমরা একটু অ্যাভয়েড করব। নাম্বার ওয়ান, ভিউ ব্যাক দিয়ে আর ডাটা এভাবে পাঠাবো না। দেখেন আমরা ভিউ শব্দটা নিজেরা একটু লেখি, তাহলে কি কি সে অফার করে আমরা দেখি। ভিউ, ভিউ লেখার পর সে আমাকে কি কি দেখেন বলছে, সে প্যারামিটার ছাড়া যেটা আমরা সচরাচর ইউজ করছি আরো অনেক কিছু আছে দেখি, আই ভিউ, আই ভিউ কি কি যেন, এখানে দেখেন তো কি লেখা, অবজেক্ট টাইপ নেয় কি, সেটা মডেলটা অবজেক্ট টাইপ হিসেবে পাস করে দেওয়া যায়। গুড, তাহলে আমরা একটা কাজ করি না, এই স্টুডেন্টকে এদিক দিয়ে পাস করে দিই, তাই না, কি কারো তো কনফিউশন হচ্ছে না, আমি একটা মেথড কল করতেছি, নাথিং মোর, ওইটার অনেকগুলো ওভারলোড আছে, একটা ওভারলোড, এই যে ম্যাথ মডেল পাস করে দিছি, এখন ভিউ ব্যাক দিয়ে তাহলে তো আর আমার ওই ডাটা পাঠানোর দরকার নাই, কারণ হলো আমি মডেলটা তো প্যারামিটার দিয়ে তার কাছে পাস করে দিলাম, তাই না। আচ্ছা এখন ভিউতে গিয়ে তাহলে আমি কিভাবে কোড লিখবো, আমি এর আগে যে কোডটা ছিল সেটা নাকি অন্যভাবে, প্রথম হলো না এই কোড আসলে কাজ করবে না এভাবে লিখলে, তা আমরা এটাকে একটু ব্লক করছি, কমেন্টিং করে রাখছি আপনাদের পরবর্তী দেখার সুবিধার জন্য। চলে আসেন এখানে, প্রথম আপনাকে বলে দিতে হবে উপরে যে মড যে ইন যে ভিউ, তোমার কিন্তু তোমার কাছে একটা মডেল আসবে, সেই মডেলটার টাইপ হলো এটা। তাহলে আপনারা বলেন এখানে যে মডেলটা আসছে সেটা মডেলের টাইপ কি, স্টুডেন্ট টাইপ না, তাহলে বলে দিবেন কিভাবে, দেখেন অ্যাট্রেট মডেল, সরি মডেল, আমার প্রজেক্টের নাম হলো হ্যালো ওয়ার্ল্ড এমবিসি ডট মডেলস ডট স্টুডেন্ট। বুঝতে পারছেন এটা কেন বলতেছেন আমি, হ্যাঁ, নেম স্পেস, অর্থাৎ এটা তো আমি ওকে বলে দিচ্ছি যে তোমার কাছে যে মডেলটা আসবে সেই মডেলটার টাইপ হলো আসলে স্টুডেন্ট টাইপ, তো স্টুডেন্ট টাইপ আমি হার্ড কোডেড ভাবে লিখে দিচ্ছি না, অ্যাট্রিবিউট মডেল দিয়ে বলে দিলে ফুললি নেম স্পেস সহ দিয়ে দিলে তো সে চিনবেই, প্রবলেম হচ্ছে কিনা দেখেন, এনি প্রবলেম নেই। আচ্ছা এখন এর ফলে খুব ইন্টারেস্টিং একটা কাজ হয়, সেটা কি দেখেন, আপনি এইচ টু আর এইচ ওয়ান হোয়াট এভার ইট ইজ যেটাই লেখেন না কেন, মডেল বলে বাই ইট সেলফ, সরি সরি, অ্যাট্রেট, এই যে মডেল শব্দ লিখছেন এখন কিন্তু সে এই মডেল দ্বারা কাকে বুঝবে, স্টুডেন্টকে বুঝবে, দেখেন ডট দিলে কি আসে, আসছে নেম আসছে, তো একইভাবে তাহলে আপনারা চিন্তা নাই,
হ্যাঁ হ্যাঁ রাইট, ডেফিনেটলি উনি যে চিন্তা করছেন এটা সত্য, বড় অ্যাপ্লিকেশনে এরকম করে বিভিন্ন জায়গাতে তো ডিফিকাল্ট হয়ে যাবে, তাই না? আচ্ছা এটা অনেক বেশি ভালো, এটা কিন্তু স্ট্রিক্টলি টাইপ, আগেরটা ছিল কি উইকলি টাইপ, ডাইনামিকলি তৈরি হতো, লিখতাম ওখানে স্পেলিং মিস্টেক একটা ভুল হইলে এখানে এরর দিত না, স্কিপ করে চলে যেত, হাজারো ঝামেলা ছিল। এখন কিন্তু আপনি এখানে অন্য কিছু লিখলে আগে ধরবে, হয়নি তাই না? কন্ট্রোলারও অন্য কিছু লেখার দরকার নাই, তাই না? কন্ট্রোলারও আপনি ওই যে ভিউ ব্যাক দিয়ে আমরা কিছু পাঠাচ্ছি না, রাইট? সো সবকিছুই স্ট্রিক্টলি টাইপ, তাই না? সো আমরা রান করি, দেখেন ঠিক সেম ব্যাপারটাই হলো হবে। তো কিছুক্ষণ আগে আমরা ডাটা পাঠাচ্ছি ভিউ ব্যাক দিয়ে, এখন ডাটা পাঠাচ্ছি আমরা কি দিয়ে, আমাদের ওই যে মডেল মেকানিজম ইউজ করে আর কি, অর্থাৎ ভিউ ব্যাক এর প্যারামিটার দিয়ে, তাই না? সরি, ভিউ এর প্যারামিটার দিয়ে, নট ভিউ ব্যাক এর প্যারামিটার দিয়ে। আপনাকে এতটুকু বুঝতে পারছেন? একটু সেভ।